পুরনো যত রেয়ার এলিট পাস রিটার্ন আসার কথা ছিল কোনো এলিট পাস আর রিটার্ন আসছে না। এতদিন ধরে তোমাদেরকে যে নিউজ আপডেট আমি দিয়েছি অ্যান্ড অন্যান্য ইউটিউবাররা দিয়েছে সমস্ত আপডেট ফেক আপডেট, অ্যান্ড এই ইউটিউবার যত আছে সবাই কিন্তু ফেক ইউটিউবার। হোয়াট ইজ আপ ভাই ব্রাদার, কি অবস্থা সবার? নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। গাইস, তোমরা জানো যে আমাদের গেমের ভিতরে গুড বাই ইপি ইভেন্টটা চলে এসেছিল, আর এই ইভেন্টটার মধ্যে কিন্তু আমরা সিজন 1 থেকে সিজন 54 পর্যন্ত সবগুলো ইলাইট পাস কিন্তু রিটার্ন পেতে চলেছিলাম। আর এইটা কিন্তু এই ইভেন্টটা কিন্তু আসতে চলেছিল একটা স্পিনের মাধ্যমে, আর যেটাতে কত ডায়মন্ড লাগে সেটা কিন্তু আমি জানতাম না এবং এখনও জানি না। তো আজকে যখন গাইস হঠাৎ সকালে আমাকে একজন কল দিল যে দেখো এই ইভেন্টটাই নেই গেমের ভিতরে, তখন আমি ঘুম থেকে উঠে ফোনটা নিয়ে যখন গেমের ভিতরে ঢুকি, ঢোকার পরে যখন গুড বাই ইপির অপশনে যাই, তারপর দেখি যে এখানে এই ইভেন্ট নামে কোনো অপশনই নেই। গাইজ, এখানে কিন্তু দেওয়া ছিল যে 9 তারিখে, আই মিন 9 ডিসেম্বর, আমাদের গেমের ভিতরে সিজন 1 থেকে সিজন 54 ইলাইট পাস কিন্তু ব্যাক দিবে, আর সিজন 55 নম্বর ইলাইট পাস কিন্তু এই ডিসেম্বর ইলাইট পাস আমরা কিন্তু একদম সবাই ফ্রিতে পাবো, এটা তোমরা সবাই কিন্তু জানো। গাইজ, এখন কথা হচ্ছে ইলাইট পাসের এই অপশানটা রিমুভ হলো কেন? গাইজ, এই কেন উত্তর খুঁজতে গিয়ে আমি তখন গেরিনার যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেইটাতে কিন্তু ম্যাসেজ দিই, মেসেজ দেওয়ার সাথে সাথে কিন্তু রিপ্লাই পাই না। কিছুক্ষণ পর তারা রিপ্লাই দেয় যে তারা এটা নিয়ে কাজ করতেছে, যে তারা 9 তারিখে এটা তো আর যেহেতু রিমুভ করে দিছে সেই কারণে 9 তারিখে কিন্তু আর সেটা দেওয়া সম্ভব নয়, তারা অন্য যে কোনো 1 তারিখে তারা সেই ইভেন্ট আবারও গেমের ভিতরে অ্যাড করে দিবে। আর গাইজ, আরেকটা কথা তারা মেল করে দিচ্ছে যে সিজন 1 থেকে 54 নম্বর ইলাইট পাস কিন্তু তারা গেমের ভিতরে ব্যাক দেবে না, তারা 1 থেকে সিজন 5 পর্যন্ত ইলাইট পাসই কিন্তু তারা গেমের ভিতরে ব্যাক দেবে। আর সেটা কত তারিখে দিবে আর কী ইভেন্টের ভিতরে আসবে সেটা কিন্তু তারা এখনও জানেনি, আর কত ডায়মন্ড লাগতে পারে সেটাও কিন্তু তারা জানেনি। সো গাইস, তোমরা যারা যারা এই ইভেন্ট সিজন 1 থেকে সিজন 5 পর্যন্ত ইভেন্টগুলো বের করতে চাও, তারা কিন্তু অবশ্যই ডায়মন্ড জমিয়ে রাখো, কারণ ডায়মন্ড জমিয়ে না রাখলে কিন্তু দেখো এই ইভেন্টগুলো কিন্তু খুব রেয়ার, তাই এটা আসতে পারে 5 দিন অথবা 7 দিনের টাইম নিয়ে তারা কিন্তু রিটার্ন দেবে, যার কারণে সময় কিন্তু খুব কম থাকবে, আর কম থাকার কারণে কিন্তু তোমরা অনেকে নিতে পারো না। গাইজ, সেই কারণেই আমি বলতে চাচ্ছি তোমরা ডায়মন্ডগুলো জমিয়ে রাখো, যাতে তোমরা আসার সাথে সাথে তোমরা স্পিন মেরে ডায়মন্ডগুলো দিয়ে এখান থেকে যে কোনো একটা রিয়ার বান্ডিল তোমরা বের করতে পারো। গাইজ, দেখো পুরনো প্লেয়ারদের কাছে কিন্তু সিজন 1 থেকে সব ইলাইট পাসই কিন্তু আছে, আমার কাছে কিন্তু সিজন 10 থেকে মোটামুটি সবগুলো ইলাইট পাসই আমার কাছে আছে, 1 থেকে সিজন 9 পর্যন্ত আমার কাছে ইলাইট পাস কিন্তু নেই, যার কারণে আমিও চেষ্টা করতেছি যে সিজন 1 থেকে সিজন 5 পর্যন্ত ইলাইট পাস আসলে আমিও একটা যে কোনো একটা এখান থেকে বের করব। গাইস, গেরানা থেকে কিন্তু আমাদেরকে কোনো মেল পাঠায়নি যে কত তারিখে তারা ব্যাক দেবে, কী করবে না করবে সেটা কিন্তু আমরা এখনও বলতে পারিনি। গাইজ, আরও ফ্রি ফায়ারের নতুন নতুন আপডেট নিউজ পেতে তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং অল নোটিফিকেশান অন করে দেবে, যাতে নতুন আপডেট ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা যাতে সেই ভিডিওটা সবার আগে পেয়ে যাও। আল্লাহ হাফেজ।